সিলেটের শিববাড়িতে আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে 78 জন আটক বাসিন্দাকে অক্ষত উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সন্ধ্যায় আস্তানার পাশে সাংবাদিকদের ব্রিফিং এর আধা ঘণ্টার মধ্যে সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কে দুদফা বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে দুই পুলিশ সদস্য সহ 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত 40 জন। এছাড়াও গুরুতর আহত আছেন এক র‍্যাব সদস্য। সিলেট থেকে বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। রোববার বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য হচ্ছে, শিববাড়ি এলাকায় বহুল আলোচিত আতিয়া মহলের জঙ্গি আস্তানায় এ পর্যন্ত 2 জন জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী। ভেতরে আরো কয়েকজন জঙ্গি রয়েছে বলে উল্লেখ করে যৌথ বাহিনীর প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, পুরো ভবনটিতে বোমা রেখে জঙ্গিরা ঝুঁকিপূর্ণ করে রাখায় সতর্কতার সঙ্গে চলমান অপারেশন টুয়াইলাইট অভিযান পরিচালনা করা হচ্ছে, তাই অভিযান শেষ হতে আরো সময় লাগবে। সেনাবাহিনীর সত্র পদাতিক ডিভিশনের GOC ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান রোববার বিকেল 5:30টার দিকে ব্রিফিংয়ে এসব কথা জানান। তখন আমরা নিশ্চিত 2 জনকে ইফেক্টিভলি এনগেজ করতে পেরেছি এবং 2 জন জঙ্গির নিশ্চিত যে তাদের মৃত্যু হয়েছে এবং একজন ওই সময়ই তার যে সুইসাইডাল ভেস্ট সবার মধ্যে লাগানো ছিল একজন সেটা এক্সপ্লোড করেছে। বাকি এর মধ্যে এখনও আমাদের যেটা যতটুকু বুঝতে পেরেছি আরও 1 বা 1+ জঙ্গি এখনও ভিতরে আছে, বেশ ওয়েল ট্রেইন। তার 2-1 এক্সাম্পল যেমন বলি, যে আমরা যখন ক্লিয়ারেন্সের পর্যায়ে ভিতরে গ্রেনেড লব করেছি, সেই গ্রেনেড ধরে আবার উল্টা তারা আমাদের দিকে বাইরে নিক্ষেপ করেছে। এদিকে শনিবার সকাল 9টায় সেনা কমান্ডোরা সেখানকার নিয়ন্ত্রণ নিয়ে টুয়াইলাইট নাম দিয়ে চূড়ান্ত অভিযান শুরু করে। সেনাবাহিনীর সত্র পদাধিকার ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। শিববাড়ি পাটানপাড়াস্থ জঙ্গি এবং আইনশৃঙ্খলা বাহিনীদের একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। একটানা 9 ঘন্টা চলে অভিযান। অভিযানের শুরুতে উদ্ধার করা হয় 5-তলা বিশিষ্ট বাড়িতে আটকা পড়া 78 জন বাসিন্দাদের। বৃহস্পতিবার গভীর রাত থেকে অন্যদের সাথে জিম্মি অবস্থায় ছিলেন 9 মাসের সন্তান সম্ভবা আরিফা আক্তার। আমরা ঘুমাইছিলাম রাত্রে তো 2টা বাজছে ঘুমছে, আমরা তো জানি না খোঁজে এত কিছু। পরে ধরেন ঘুমানোর পর 7:30 বাজে, তখন বম বাস্ট হয়েছে। তারপর আমরা আতঙ্কে তাল মেরে উঠছি যে কি এটা, কি পড়লো, ভাঙা পড়লো বিল্ডিং নাকি। মনে হচ্ছে যে মানে নতুন একটা জীবন ফিরে পেলাম, মানে এমন একটা ই লাগছে, মানে ভয় ভয়ও লাগছে, আবার আশা পাড়া অনেক মানে নিজের প্রতি নিজের অনেকটা ভালো ই মনে হয়েছে। আর বেঁচে থাকার মতো মানে কোনো আশা আকাঙ্ক্ষা কিংবা এই ধরনের কোনো মনোবৃত্তি ছিল না। এদিকে শিববাড়ি এলাকায় 2 দিন থেকে ঘিরে থাকা জঙ্গি আস্তানা আতিয়া মহলের কাছে সন্ধ্যায় সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ের আধা ঘণ্টার মধ্যে পৃথক 2টি বোমা বিস্ফোরণে 2 পুলিশ সদস্য সহ 6 জন নিহত হয়েছেন। 2 মোটরসাইকেল আরোহী প্রথম বোমাটি চূড়ার সাথে সাথে বিস্ফোরিত হয় এবং আরও বোমা রয়েছে এই সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশিকালে 2য় বোমাটি বিস্ফোরণ ঘটে। 2 দফা বিস্ফোরণে আহত হন অন্তত 40 জন। তাদেরকে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ পর্যায় থেকে যত রকম সুবিধা দেওয়া দরকার চিকিৎসার ক্ষেত্রে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতিয়া ভবনে চূড়ান্ত অভিযানে যাওয়ার পর সন্ধ্যায় নগরীর শিববাড়ি আতিয়া ভবনের পার্শ্ববর্তী 2তলা ভবনের কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সেনাবাহিনী। এ সময় সেনা কর্মকর্তা জানান, সিলেটে জঙ্গিদের অভিযান অব্যাহত রয়েছে, তবে তারা বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে ভবনের ভেতরে। তিনি আরও জানান, বাড়ির ভেতরে জঙ্গিরা মৃত না জীবিত রয়েছে সে বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই বিল্ডিংয়ে যেই হোস্টে যারা আছে, জিম্মি যারা আছে, তাদেরকে নিরাপদে উদ্ধার করা এবং সেটা করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল এবং আল্লাহর রহমতে আমরা যে কজন ছিল পুরো 78 জনকেই একদম নিরাপদে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছি। পুরো অপারেশনটা অনেক কেয়ারফুলি করতে হচ্ছে এবং এর জন্য অনেক সময় লাগছে। এক্স্যাক্টলি অপারেশনটা কখন শেষ হবে সেটা আমরা এখনই আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে পারছি না। বর্তমানে সিলেট পুরনগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোয়াজ্জেম সাজু, চ্যানেল S News, সিলেট।